স্বাগতম। আমাদের আজকের ভিডিও চন্দ্রিমা উদ্যান। ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত এই উদ্যানটি। এখানে রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি। ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ উদ্যান। বহুদিন পরে চন্দ্রিমা উদ্যানে আসলাম, লেকটা দেখে খুবই মন খারাপ হয়েছে। আসলে এই উদ্যানটিতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী দেখতে আসেন, লেকের পাড়ে বসে আড্ডা মারেন, গল্প করেন, সুন্দর প্রকৃতি উপভোগ করেন। চন্দ্রিমা উদ্যানের লেকটিকে ক্রিসেন্ট লেক বলা হয়ে থাকে। এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়েছিল জানা যায়। লেকটির পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে, যেখানে দর্শনার্থীদের বসার ব্যবস্থা করা হয়। চারপাশ জুড়ে দর্শনার্থীদের ভিড় থাকে। এখন আসলে করোনাকালীন, তাই লোকের ভিড় একটু কম। আমি যখন আপনি ভিডিও দেখি, ভিডিও চাইতে চাইতে আপনার হাসি দেখে হাসি, আমার হাসি দেখে হাসি। এই যে একজন আমার হাসি দেখেই হাসি, আর কিছুতেই হাসি না। সবসময় এখানে থাকো? হ্যাঁ, আমি মোহন সিং যাবো। মোহন সিং যাবা? কি করতে? শখ আছে আমার অনেক। কোথায় যাবো? এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি। নকশা করেছিলেন প্রয়াত স্থপতি রাজিউল আহসান। সমাধিকে ঘিরে সাদা মার্বেল পাথরে তৈরি হয়েছে 36 ফুট ব্যাসের বেদি। মূল কবর এবং বেদির মাঝে বসানো হয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট পাথর। Thank you.
চন্দ্রমদ্যনের পূর্ব পশ্চিম চত্বরে রয়েছে সুশোভিত বাগান। বিভিন্ন রকমের ফল ফুল পাতাবাহারের গাছের সমাহারে দেশি বিদেশি নানা রকমের গাছগাছালি দিয়ে বাগানটি সুসজ্জিত রয়েছে। নানা প্রজাতির গাছ আছে এখানে। প্রতিদিন ভোরবেলা এবং বিকেলেও এখানে শরীরচর্চা চলে। কি দেখা যায় পেলেন? ওর কিছু বলছেন? কিছু কিছু এরিয়া আছে যেখানটা ভিডিও করা নিষেধ আছে, তাই সেই জায়গাগুলো দেখানো গেল না। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।